আমি যদিও বিদেশি স্টক করি, বাট আমার এখানে ফ্যামিলি ছিল, বলতে আমার বাবা ছিল, আমার ভাই ছিল, আমার ফ্রেন্ড ছিল, বিভিন্ন ডিস্ট্রিক্টের আমার বিভিন্ন ফ্রেন্ড ছিল, এরা আমার হেল্প করছে। আমার বিদেশে এত বেশি কষ্ট করতে হয় না, কিন্তু আমি ছাড়া অন্য কেউ হলে হয়তো দেখা গেছে অনেক কষ্ট হইতো, হয়তো মারাও যাইতে পারতো। বা আমার বন্ধু বান্ধব ছিল, এদের গাড়ি ছিল, এরা গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করছে কোন জায়গাতে, মূলত এরা জানে না মানে আমার কি হয়েছে। বা আমি স্টক সম্বন্ধে আইডিয়া ছিল এর আগে, স্টক কি। বিসমুল্লাহ রহমান রহিম, আমি শফিকুল ইসলাম, আমার বাড়ি সাবেক নোয়াখালী, বর্তমান লক্ষ্মীপুর জেলা। আমি প্রবাসে আছি, কর্মরত অবস্থা আছি আমি প্রায় 20 বছর। আমি অ্যাকচুয়ালি কন্টিনিউ ড্রাইভার হিসেবে আছি একটা হসপিটাল কোম্পানিতে, ভালো কোম্পানিতে আছি। বাট সাডেনলি আমি রাত্রে শোয়ার পরে আমি স্ট্রোক করি, স্ট্রোক করার পরে আমি এখানে চিকিৎসা করার জন্য চেষ্টা চালাই। ওইখানে চিকিৎসাটা আসলে এক্সপেন্সিভ, স্ট্রোক রিকভারি চিকিৎসাটা এক্সপেন্সিভ। যখন আমি স্ট্রোক করি তখন আমার আমার মেয়াদ ছিল কম, পাঁচটি মেয়াদ ছিল কম, পরে এই কারণে আমি এগুলা ঠিক করতে প্রায় 1 সপ্তাহ লেগে যায়। ফলে 1 সপ্তাহ পর আমি দেশে আসি, দেশে আসার পর আমি চিকিৎসা নিই হসপিটালে। হসপিটালে চিকিৎসা নেওয়ার পরে নর্মাল যেটা মানুষ সুস্থতা মানে বোধ করে, সুস্থতা আমি বোধ করি, আবার আমার সময় ছিল কম। পরে আবার আমি ব্যাক করি সুইজিতে, আবার 15 দিন পরে আসি। আসার ফলে আমি পাঁচ মাস সুইজিতে আসি। আসার পরে আমি আর থেরাপি নিয়ে সবাই বলছে যে ঠিক আছে, এটাতে হয়তো হয়ে যাবে, তুমি আস্তে 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 ভালো হয়ে যাবা। পরে এর ফাঁকে 2023 এর ফাঁকে আমি আরো কয়েকবার টুর করি, সেই থেকে আসি যাই, বা সময়ের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আমি আর ভালো ট্রিটমেন্টে চাইছিলাম, ট্রিটমেন্ট আমার হয়ে ওঠেনি। ফাইনালি আমি এখন ডিপিআরসিতে আসছি, কারণ ডিপিআরসি হসপিটাল আমি ইউটিউবে দেখলাম ভালো হসপিটাল, এখানে ভালো চিকিৎসা সেবা দেওয়া হয়, এবং আপনার কয়েকটা ভিডিও আমি দেখছি। দেখার পরে আমি এবার যখন ছুটতে আসছি তখন চিন্তা করলাম যে না, আমি ফাইনালি আমি এখানে ডিপিআরসি হসপিটালে যাবো, ট্রিটমেন্ট নিয়ে দেখি কি হয় আসলে, আর আর ভালো কোনো রেজাল্ট আসে কি না। পরে স্যার আমাকে দেখলো, দেখার পরে স্যার কিছু টেস্ট দিল, টেস্ট দেওয়ার পরে স্যার আমাকে বলছে 1 মাস হয়তো, ইনশাআল্লাহ 1 মাসের ভিতরে ভালো রেজাল্ট আসবে। আলহামদুলিল্লাহ আমি এখন 10 দিন আপনাদের এখানে আছি, 10 দিন আমি মনে করি আমি বেটার ফিল করতেছি আগেছে, এবং আমি মনে করি যে হ্যাঁ আমি অনেক অনেক ভালো আছি, বাকিটা উপর আল্লাহর উপরে। আমি এখন ভালো আছি, এবং সাধারণত নর্মাল মানুষ সুস্থতা বোধ করে, আমি সুস্থতা বোধ করতেছি, এবং সাধারণ একদম নর্মাল লোক যেভাবে হাঁটা চলাফেরা করে আমার, আমি ওই রকমই এখন আছি। মূলত আমার স্ট্রোকটা হচ্ছে কি বলে আপনার হাইপার টেনশন, বা তাকে বলে হাই বিপি হওয়ার কারণে, হয়তো বিপিটা হাই ছিল, আমি হয়তো মেডিসিন নিই নাই, এত যেটা মেডিসিন নিতাম হয়তো এরকম হতো না। পর আমার আমার ঘুমের মধ্যে যখন ঘুম থেকে উঠি তখন আমার পায়ের নিচে দেখি এটা কাজ করতেছে না, তখন আমি যখন চিল্লে চিল্লি করি তখন কিছু বন্ধুবান্ধব, আশেপাশে বন্ধুবান আছেরা আমাকে গাড়ি দিয়ে নিয়ে গেছে বিভিন্ন হসপিটালে, ওইখানে এক্সপেন্সিভ চিকিৎসাটা এদিকে ওইদিকে, বা এখানে কে বলতেছে না দেশে ছুটিতে যাও, ছুটিতে গেলে ভালো হবে, এই কারণে আমার লেট হয়েছে। যদি আমি আরও আগে আসতাম, সাথে সাথে আসতে পারতাম, তাহলে আরও আগে আসতাম। তারপর ওভারঅল মা বাবার দোয়া, মা মুরব্বীর দোয়া, আপনাদের দোকান, আমি ভালোই আছি, বা আমি রিকভার করা সম্ভব হয়েছে আর কি। অ্যাকচুয়ালি মেশিনারি জিনিসগুলো আপনাদের, হ্যাঁ মেশিনারি জিনিসগুলো আপনাদের হ্যাঁ আধুনিক এবং ভালো, এবং আপনাদের টেকনিশিয়ান যারা আছে বা ফিজিওথেরাপিস্ট যারা আছে সবাই এখানে ভালো, ব্যবহার ভালো এবং কর্ম ভালো। বিদায় আমি যখন এখানে আসছি মাত্র 10 দিনে আমি মনে করি আমি রিকভার করতে পারছি। ডক্টর শহীদুল্লাহ প্রধান স্যার, আমি তো ইউটিউবে দেখছি, এর আগে বাস এর আগে আমি ওনার সাথে কোনো সাক্ষাৎ হয় নাই, কিন্তু প্রথম যেদিন ওনার সাথে সাক্ষাৎ করি তখন থেকে আমি ওনাকে ভালো, ওনাকে মানে একদম ভালো ডাক্তার, ডাক্তার তো বেশিরভাগ ডাক্তাররা ভদ্র হয় আর ভালো হয়, ওনাকেও আমি ওই রকমই দেখছি। আর আমি যে কদিন এখানে আসি ওনাকে ওনাকে আমি ভালোই লাগছে, ওনার ব্যবহার, আর এখানে যত স্টাফ আছে
যারাই আছে যথেষ্ট পাচ্ছে সবাই আমার ভালোই লাগছে, খারাপ কাউকে আমার খারাপ লাগে না এবং খারাপ ব্যবহার কেউ করে নাই। টোটাল যে ইউনিট আছে আমাদের ইউনিট সবাই ভালো, আমি উত্তরের কাম কামনা করি। আমি চাই আমার মতো সবাই এসে ইসে পাক এবং আপনাদের হসপিটালটা আরো ডেভেলপ করে আরো দিন দিন আরো শান্তি হয়ে গেছেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।